মঙ্গলাচরণ করতে গিয়ে আর বললে তপস্বীন দান পরাজশীন মনস্বীন মন্ত্র বিদহ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি বিনা জদর্পণ তস্মৈ সুভদ্র শ্রবসে নমং নমঃ। দানবর ব্যক্তিগণ যশস্বী ব্যক্তিগণ তাদের সেই সেই কর্ম সুমঙ্গল হলে যাকে অর্পণ না করলে কিছুতেই মঙ্গল লাভ করতে পারে না। সেই সুভদ্র শ্রবা ভগবানকে পুনঃ পুনঃ নমস্কার। শ্রী ভগবানকে বলা হয়েছে এই সুভদ্র শ্রব, যত প্রকারের তপস্যা আছে সমস্ত তপস্যা যদি ভগবানে অর্পিত হয় তাহলে সেই তপস্যার দ্বারা কি প্রগতি উন্নতি সমৃদ্ধি প্রাপ্ত হতে পারে। অসুররা অনেক তপস্যা করে, বিকাশুর সকলি নন্দ এই ভাগবতে দেখা গেছে যিনি এত তপস্যা করেছেন মাংসগুলি কেটে কেটে আহুতি দিচ্ছে, ভয়ঙ্কর তপস্যা। তবুও যখন মহাদেবের প্রসন্নতা পেলেন না তখন তিনি নিজের গলাটাকে নিজে কেটে দিচ্ছে। যখন দিতে উদ্যত মহাদেব এসে বললেন আরে পরোটা কি দাঁড়া, ভয় পেয়ে গেলেন। বর্দিন কি চাও, ঝাড় মাথায় আমি হাত দিব সে বস্তুত খুব ভালো বর লাভ করে মা দেখতে বলছে দাঁড়া আপনার মাথায় আগে হাতটা দিব, আপনার বর কাজ করে কি করে না এটাকে আগে পরীক্ষা করতে কেমন দেখুন প্রভাব। মহাদেব বলে উনি ভাবলেন এই প্রকার শিষ্য তো জগতে পাওয়া যাবে। মহাদেব ভয় পেয়ে ছুটছে আর বিকাশ পেছনে পেছনে যাচ্ছে। ভগবানকে স্মরণ গ্রহণ করলেন কারণ তিনি একমাত্র সর্ব ভয়ের হাত থেকে তিনি নিষ্কৃতি দিতে পারেন, তিনি একমাত্র অভয়দাতা। মহাদেবের ভয়কে উনি হরণ করছিলেন। মহাদেব এসে ভগবানের শরণাগত হলেন। ভগবান গোবিন্দ একটানা বালক রূপ ধারণ করে বলছে আরে সকলি নন্দন কোথায় যাও দাঁড়া, আরে দাঁড়াবো কি ওই বুড়ো চলে যাচ্ছে মাথা হাত দিতে হবে ওর পাতা তোমার বিশ্বাস সবসময় মাতালের মতো মত্ত হয়ে থাকে এতদূর ছুটাছুটি করার কি প্রয়োজন, মাথা তো তোমার কাছেই আছে হাত দাও। অহো বিষ্ণু মায়া বলিয়া বুঝতে পারলেন না আমার মাথায় যদি আমি হাত দেই তাহলে কি হব আমি তো বস্তুভূত হয়ে যাব। বিকাশুর নিজেই নিজের মাথা হাত দিলেন বস্তুভূত হয়ে গেলেন। মহাদেবকে বললেন শিষ্য করা ভালো কিন্তু এইরকম শিষ্য আর করবেন না যে শিষ্য আপনার মাথায় হাত দিয়ে আর আপনাকে ধ্বংস করতে চায় এইরকম শিষ্য। তাই জন্য বলছে তপস্যা তো ভালো কিন্তু ভগবানে যদি অর্পিত না হবে তাহলে দান করা যত প্রকার দান আছে
সমস্ত দানের ভিতরে অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, গোদান, কত প্রকার দানের কথা শাস্ত্রে আছে। সুতরাং যদি সেই দান ভগবানে অর্পিত না হয়, এই জন্য গীতায় রাজসিক, তামসিক এবং সাত্বিক তিন প্রকার দানের কথা আছে। দেশ, কাল, পাত্র বিবেচনা করে যে দান করা হয় সেই দানকে সাত্বিক দান করা হয়েছে। দেশে, কালে, পাত্রে তদ্দানম সাত্বিকম বিধু। এই জন্য যত প্রকার দান আছে ক্ষুধার্তকে অন্ন দিতেই হবে, কিন্তু সে যোগ্যতা অনুসারে দিতে হবে। ক্ষুধার্ত যদি আপনার কাছে এসে অকাত্য কুকাত্য চেয়ে বসে তত দান করা আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং দান করা একান্তই কর্তব্য। যেমন আমাদের মাঝে আগামীকালকে অক্ষয় তৃতীয়া এসে উপস্থিত, বৎসরে একদিন এই পরম পবিত্র তিথি এসে আমাদের সামনে উপস্থিত হয়, বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া, তৃতীয়া প্রত্যেকটা মাসেই আসে, একটা ত্রয়োদশী, একটা তৃতীয়া, প্রত্যেকটা মাসেই আসে। কিন্তু বৈশাখ মাসের তৃতীয়াকে বলা হয়েছে অক্ষয়। এই দিনে দান, পুণ্য, ব্রত, জপ, তীর্থ, সাধু দর্শন, সাধু সেবা, যা কিছু করা যায় সব নাকি অক্ষয়। আমাদের ব্রজে এই জন্য এই দিনে জল দান করে, জলের পাত্র, মাটির জল পাত্র, কারণ ব্রজে জলের খুব অভাব, প্রচণ্ড গরম, যার জন্য এই সময় জল দান, অন্নদান, বস্ত্রদান, যার যেমন সামর্থ্য, কিন্তু সর্বোপরি হচ্ছে ভজন। ঈশ্বরের ভজনের জন্য এই অক্ষয় তো ভজন চাই। যেমন মনে করুন পুণ্য করবেন, ভজন করবেন, সেটা যদি অক্ষয় হয়ে থাকে তাহলে পাপ কি ক্ষয় হবে? কালকে যদি পাপ করে তাহলে পাপটা অক্ষয় হয়ে থাকে। এই জন্য আনকতা আনবেতা নাহি যেন যাওতা, কারণ অন্য কথা অন্য বার্তা যেন আমরা ত্যাগ করতে পারি। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সাধু সঙ্গেই যেন আমরা সময়কে অতিবাহিত করতে পারি। এই বিষয়টাই অক্ষয় তৃতীয়ার বিশেষ বিশেষত্ব। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে, তবে কি ঠাকুর মহাশয় বললেন, দান পুণ্য করে লোক নাহি জানে ভক্তি যোগ। দান এবং পুণ্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেই প্রয়োজনীয় বিষয়টা ভক্তি সম্বলিত হওয়া বাঞ্ছনীয়, ভজনকে আশ্রয় করে করা বাঞ্ছনীয়। কারণ এই যে অক্ষয় তৃতীয়া, এই দিনের অনেক বিশেষ মহিমা। একটা দুটা তিথি এসে একদিনে সংযোজিত হয়নি। এই অক্ষয় তৃতীয়াতে বিশেষ করে চার যুগের ভিতরে সপ্তযুগের উৎপত্তি বলা হয়েছে। ত্রেতা যুগের উৎপত্তি হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষে একটা অক্ষয় নবমী আছে, ওই অক্ষয় নবমী। আর তারপর হচ্ছে মাঘ মাসে একটা অমাবস্যা আসে, মৌনী অমাবস্যা,
ওই অমাবস্যা। আর কলিযুগ ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের তৃতীয়া রাত্রি, ভাদ্র মাসে কলিযুগের জন্ম, রাত্রে অন্ধকার। সুতরাং সপ্তযুগ সত্যই ধর্ম, সত্যের সূচনা। এই জন্য এই দিনে সত্যযুগবাসী তারা অক্ষয় আরাধনা করেছেন ভগবত চরণ প্রাপ্তির জন্য। এই দিনে বিশেষ করে ভগবতী ভাগীরথী যে গঙ্গা, যিনি সেই কপিল মুনির কুপানলে ভক্তিভূত সগর বংশগণের তিনি উদ্ধার করার জন্য ভগীরথের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেবের জটা এসে আর সেখানে থেকে এই গঙ্গোত্রী হয়ে অলকানন্দা তিনি এই পৃথিবীতে নেমে এসেছেন। এই শুভ অবসর, এই পরম মাঙ্গলিক শুভক্ষণ, কারণ আমরা এর আগে একদিন বলেছি গঙ্গার এমন মহিমা যে গঙ্গা গঙ্গা শব্দ উচ্চারণ করলে আর জীব পরমগতি প্রাপ্ত হয়। ভক্তমালে দেখা গেছে এক ভয়ঙ্কর পাপী মারা যাবে, পেঙ্গলের আবার গোষ্ঠী আছে, এদেরও স্ত্রী পুত্র বান্ধব আছে। প্যাক এক প্যাক চিন্তা করছে যে এই ছেলেটা মারা গেলে ও তো খুব প্যাক হবে, তাহলে আমার কন্যাটাকে ওর সঙ্গে বিয়ে দিবে। মারা গেল অকালে, দৈবের কিলীলা কোনো ব্যক্তি গঙ্গা জলে ধৌত একখানা বস্ত্র এনে আর তার গায়ে দিয়ে দিয়েছে, সেই প্রভাবে আর তিনি প্যাক চলিতে না গিয়ে ভগবত চরণে চলে গেছে। গঙ্গা জলের কত মহিমা তা তো বলা যাবে না। এই জন্যই তো মৃত্যুর সময় দেখেন না ঘরে গঙ্গা জল আছে কিনা, এই ঘরে না থাকলে পাঁচ ঘর দূরে থেকে একটু গঙ্গা জল দেয়, কারণ ধরে একটু গঙ্গা জল খেয়ে মারা যায়। সদ্গতি হোক, সুবুদ্ধি হোক, সদ্গতি পরমগতি লাভ হোক, গঙ্গা জল পান, গঙ্গা স্নান, গঙ্গা দর্শন অনেক ভাগ্যের ফলেই হয়, কারণ সাক্ষাৎ ভগবানেরই চরণামৃত। অন্যান্য জলের মতো গঙ্গা জল দেখতে হলে কি হবে, এতে গঙ্গার দ্রব ব্রহ্মত্ব নষ্ট হয় না। এই জন্য 1000-2000 বছর কেন 500 বছর গঙ্গা জল কৌটায় বলে রেখে দিন কিছু হবে না। তাই এই ভগবতী গঙ্গা পরম করুণাময়ী, তিনি সবর বংশগণকে উদ্ধার করার জন্য এই পরম মঙ্গলময় পরম পবিত্র এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে আশ্রয় করেছিল। এই শুভক্ষণে শুভ মুহূর্তে ভগবতী গঙ্গা তিনি নেমে এসেছিলেন এই ধরাকে পবিত্র করার জন্য। যেখানে গঙ্গা নেই, যেখানে গঙ্গা নেই সেখানে কখনো ভগবানের ভক্তগণ তারা আবির্ভূত হন না। রামকৃষ্ণ যে আবির্ভূত হয়েছেন না, এরা ব্রহ্মবর্ত দেশে আবির্ভূত হয়েছেন। ব্রহ্মবর্ত বলতেই গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী যে ভূমি এটাকে ব্রহ্মবর্ত বলা হয়। একদিকে গঙ্গা গেছে, একদিকে যমুনা, তার মাঝের যে জায়গাটা এই জায়গাটাই পরম পবিত্র। এই জন্য রামচন্দ্র মধ্য আমাদের উত্তর প্রদেশে জন্ম নিয়েছেন, কৃষ্ণচন্দ্র পরশুরাম
বরাহ কত শত অবতার, কেন ওই জায়গাটা পরম পবিত্র? যমুনার পাড়েই জন্ম নিয়েছে, কৃষ্ণচন্দ্র যমুনার পাড়েই জন্ম নিয়েছে, রামচন্দ্র সরজু, সরজুকেও সূর্য কন্যাই বলা হয়। যমুনা যেমন সরজু সূর্য কন্যা, সেখানেই জন্ম নিয়েছেন। সুতরাং পবিত্রভূমি যেমন মহাপ্রভু গঙ্গার পাড়ে জন্ম নিয়েছে, মহাপ্রভুর এমন কথা পাওয়া যায় চৈতন্য উদয়াবলী গ্রন্থে, যে উনি নাকি ঢাকার দক্ষিণে মাতৃগর্ভে ছিলেন, কিছু ভূমিষ্ঠ হয়নি, প্রত্যাদেশ দেয় আমাকে নবদ্বীপে নিয়ে যান, ওখানেই আমি ভূমিষ্ঠ হব। কারণ ভগবান এই জন্য বেশবতার দিচ্ছে যে তাহলে এই যে এই জগতে এত চৈতন্য পরিকর বাংলায় বঙ্গভূমিতে বাংলাদেশে জন্ম নিয়েছে, বললেন যে দেশে পাণ্ডব নাই, যে দেশে গঙ্গা যায়নি, পাণ্ডব বর্জিত গঙ্গা বর্জিত ভূমি তো কখনো পবিত্র নয়, পাণ্ডব বর্জিত গঙ্গা বর্জিত ভূমি কখনো পবিত্র নয়। তাহলে এই জায়গা কী করে? বললেন এইটাই মহাপ্রভুর মহাদান, এই জন্য এখানে চৈতন্য পরিকল্পনা আবির্ভূত হয়েছে ভগবতী শক্তি নিয়ে। তাই এই পরম পুণ্যক্ষণে ভগবতী গঙ্গা তিনি আমাদেরকে পবিত্র করার জন্য, এই পৃথিবীকে ধন্য করার জন্য, জগৎবাসীকে ভগবত চরণে নিয়ে যাওয়ার জন্য, স্নান দর্শন প্রাণের দ্বারা পবিত্র করার জন্য তিনি মর্তে এসে আবির্ভূত হয়েছিলেন। এছাড়াও ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম তিনি আবির্ভূত হন, পরশুরাম তিনি আবির্ভূত হন, পরশুরাম আবির্ভূত হন, রেণুকা তীর্থ যমুনার পাড়ে, বর্তমানে যাকে আগ্রা বলা হয়, আসলে এই জায়গাটার প্রাচীন নাম হচ্ছে রেণুকা তীর্থ। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন, ইনি ক্ষত্রিয় কুলকে উন্নত করার জন্য যমধগ্নি রেণুকার গর্ভে আবির্ভূত, যমদগ্নি ঋষি এই নম্বরে বন্দী এবং রেণুকা যমদগ্নির গৃহে তিনি রেণুকার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এই জন্য এই তৃতীয় পরম পবিত্র। সত্যি কথা কি, যমদগ্নি ঋষি খুব তপস্বী ছিলেন, ছাত্র বীর্য সম্পন্ন ছিলেন, পরম প্রতাপী ছিলেন। এই যে আমরা ছত্র মানে যে পাতুকা ব্যবহার করি না, মাথায় একটা ছাতা চরণে পাতুকা, এই গোটাও সর্বপ্রথম সূর্য নারায়ণ যমদগ্নিকেই দিয়েছিল, কারণ যমদগ্নি এইভাবে বান নিক্ষেপ করতেন আর রেণুকা ছুটে গিয়ে বানগুলিকে আনতেন। হঠাৎ করে যমদগ্নি দেখলেন যে তার স্ত্রী এর অঙ্গ থেকে যেন ঘেমে নেমে অস্থি, তিনি তখন সূর্যের প্রতি আর বাণ নিক্ষেপ করতে চাইলেন। সূর্য নারায়ণ ভয় পেয়ে এসে বললেন, দেখুন আপনি যদি আমাকে বংশ করে দেন তাহলে জগৎ নষ্ট হয়ে যাবে। বললেন তুমি আমার শক্তিকে এইভাবে কষ্ট দিয়েছ, বললেন আপনি কষ্ট করবেন না, এই আমি ছত্র দিয়ে গেলাম আর এই পাতুকা, এই জন্য আমরা জুতা পায়ে দিয়ে গেলে আর কোনো কষ্ট হয়, আর মাথায় ছাতা থাকলে সূর্যেরই প্রদত্ত, রেণুকাকেই দিয়েছেন, যমধগ্নিকে দিয়েছেন। তাহলে এই পরশুরাম তিনি করুণা করে ভগবানের
অবতার যে 21 বার ক্ষত্রিয় কুলকে ধ্বংস করেছিলেন, কারণ কার্তবীর্যার্জুন ইনি অন্যায় করেছিলেন যমধর্মীর নিকট। সত্যি কথা কি, কার্তবীর্যার্জুন এসেছিলেন যমধর্মী ঋষির আশ্রমে, যমধর্মী তখন তাকে খুব কি দিয়ে রাজা এসেছে, রাজাকে সম্মান করা উচিত, তাহলে কি দিয়ে সম্মান করবে, ওনার গা একটা আশ্রমে মাত্র গাড়ি আছে সুরভি, সেই কামধেনু গাভি, তাকে বললেন তুমি রাজার আপ্যায়নের ব্যবস্থা করো, গাভির গর্ভের থেকে অগণিত এমন উত্তম প্রসাদ এমন উত্তম ব্যবস্থা হয়েছে। কার্তবীর্যার্জুন অবাক হয়ে গেলেন, এক ঋষির আশ্রমে এত ধন সম্পত্তি কোথা থেকে এলো। সর্বশেষে যখন কার্তবীর্যার্জুন জানতে পারলেন যে এটা ঋষির নিজস্ব আর কিছু নয় গাভির শক্তি, তখন এটাকে চাইলেন আমাকে দিয়ে দাম করলেন, না দেখো আমাকে একটাই গাভি এটাকে নিয়ে আমরা তো যজ্ঞ আদি করি এই নিয়ে তন্ত্র। অবশেষে যেভাবে জোর করে গাভি নিয়ে গেলেন, কিছু রাত নিয়ে গেলেন। সুতরাং এই হচ্ছে কার্তবীর্যার্জুনের সঙ্গে পশুরামের দ্বন্দ্বের মূল কারণ। আর এই দিনে অক্ষয় তৃতীয়াতে আমাদের যে সনাতন ধর্মে বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্মের বৃহত্তম যে গ্রন্থ মহাভারত, পঞ্চম বেদ পড়লেই চলে, এত বড় গ্রন্থ, সমস্ত ইতিহাস বলেন যে মহাভারতে দানাই ভারতে তা, এই মহাভারত রচনার সূচনাও কালকের দিন। এই মহাভারত রচনা করেছেন বেদব্যাস এই আগামীকালকে এই শুভ মুহূর্তে এই অক্ষয় তৃতীয়া, এই শুভক্ষণে মহাভারতের মতো এত বিস্তৃত কাব্য গ্রন্থ। মহাভারত যদি কোনো ব্যক্তি একবার অধ্যয়ন করে তাহলে তার জীবনে জ্ঞানের অভাব হবে, সর্ববিধ জ্ঞানের সমাহার হচ্ছে। আপনি যে কোনো বিষয়ক জ্ঞান চান, সর্ববিধ বিষয়ক জ্ঞানের সমাহার মহাভারতে দেওয়া আছে। 400,000 শ্লোক দিয়ে মহাভারত রচনা করেন, 200,000 400,000 শ্লোক, 300,000 শ্লোক স্বর্গরূপে পাঠ, 100,000 শ্লোক মন্ত্রলোকে, এত বড় বিশাল কাব্য গ্রন্থ মহাভারত। যারা একবার পড়েছে বর্ণাশ্রম ধর্ম বলেন, ভগবত ভক্ত বলেন, চরিত্র বলেন, রাজধর্ম বলেন, দান ধর্ম বলেন, স্ত্রী ধর্ম বলেন, ধর্ম বলেন, সমস্ত ধর্মের সমাহার মহাভারত, এত সুন্দর প্রণালীতে বর্ণনা বেদব্যাস এই, কারণ বেদ সবাই পড়তে পারেন, কারণ বেদ পরোক্ষবাদ বেদায়ন বারানাম অনুশাসন, বেদ হচ্ছে পরোক্ষবাদের দ্বারা লেখা। পরোক্ষবাদ মানে কি, যেমন মা ছেলেকে তিতা খাওয়াবে তিতা, কারণ কি কৃমি হয়েছে, কিন্তু ছেলে তো তিতা খেতে চায় না, তখন মা কি করেছে বলছে এই তোমাকে এই লজেন্সটা দিব যদি তুমি এটা খাও। আসলে তো তাকে লজেন্স দেওয়ার উদ্দেশ্য তিতাটা খাওয়া পর্যন্ত না। বেদের যা লেখা আছে পরোক্ষবাদ, বেদে ইন্দ্র শব্দ আছে, আচ্ছা দেবরাজ ইন্দ্র কি ক্ষমতা আছে, সকলকে ঐশ্বর্য দিবে, কোনো ক্ষমতা নাই, কারণ ইধি ধাতু পরম ঐশ্বর্য, ইন্দ্র শব্দ ইন্দ্রের পরম ঐশ্বর্য, কোথায় বারবার তো স্বর্গের থেকে চলে যায়,
জঙ্গলে গিয়ে ঘুরে বেড়ায়, পরমৈশ্বর্য নিয়ে। তাহলে যে বলে পরমৈশ্বর্য ইন্দ্র বলতে ভগবান, কারণ দেবা নারায়ণ গজা, দেবতারা নারায়ণেরই অঙ্গজ, নারায়ণেরই অংশ, নারায়ণের দেহের থেকে দেবতারা আবির্ভূত হবে। এই জন্য বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, অন্যয় ব্যতিরেক মুখে, অন্যয় ব্যতিরেক মুখে, কারণ বাসুদেব করা বেদা, বাসুদেব করা মকা, বাসুদেব করা যোগা, বাসুদেব করা ক্রিয়া। বেদ কেবল পরোক্ষভাবে এইগুলিকে জানাচ্ছে, প্রত্যক্ষভাবে তার জন্য যাতে সর্বসাধারণ পড়তে পারে, অধ্যয়নের সৌভাগ্য লাভ করে বেদের পরম তাৎপর্যকে সরল উপাখ্যানের দ্বারা। আর বেদের মহাভারত, এই মহাভারতের সূচনা এই অক্ষয় তৃতীয়াতেই। সর্বপ্রথম লেখক হচ্ছে গণেশ পার্বতী নন্দন। আর বলেন ব্যাসদেব বদ্রীনারায়ণ ক্ষেত্রে বসে আর তিনি এই পরম পুণ্যক্রমে শুরু করেন। এছাড়া এই সীমাচলে এক জীবন নৃসিংহ আছে, মহাপ্রভু দর্শনে গিয়েছেন জীবন নৃসিংহ। এই জীবন নৃসিংহের দর্শনে এই অক্ষয় তৃতীয়া তিনি একদিন মাত্র তার দর্শন হয়। এমনকি এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ লীলা আছে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্রটাই হচ্ছে দ্রৌপদীকে নিয়ে, যাজ্ঞসেনী যজ্ঞের থেকে উৎপন্ন হয়েছে। সত্য কথা কি, কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্র বহু আগের থেকে চলছে, বহু আগের থেকে কয়েকটা লোকের বহু প্রকার সমস্যা এক জায়গায় ঝুলেছে, হিংসা। একে তো গান্ধারীর ভাই, এরা 100 ভাই ছিল, সকলই সবচেয়ে বুদ্ধিমান ছিল, কোনো কারণে ধৃতরাষ্ট্র 100 ভাইকে বন্দী করে, 99 ভাই না খেয়ে এক ভাই শকুনিকে বাঁচিয়ে রাখে, তুমি আমাদের প্রতিশোধ নিও। এই জন্য শকুনি প্রতিশোধ নিতে চান। এই প্রকার শকুনি প্রতিশোধ নিতে চাননি। তদ্রূপ ধ্রুপদ এবং গুরু দ্রোণাচার্য এরা এত মিত্র ছিল, কিন্তু কারণ অশত শত্রু হয়ে যায়। সেই শত্রুতার জন্য দ্রৌপদ একবার দ্রোণাচার্য দরিদ্র ব্রাহ্মণ এসেছে বন্ধু রাজা বলে, কিন্তু তাকে তিরস্কার করেন। সেই প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডবদেরকে অস্ত্র শিক্ষা দিয়ে পাণ্ডবদের তারা দ্রৌপদকে বন্দি বানিয়ে আনেন, অর্ধরাজ্য দখল করে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য দ্রুপদ পুত্রেষ্টি যজ্ঞ করেন, সেই যজ্ঞের থেকে দৃষ্টদ্যুম্ন নামে পুত্র জন্ম নেয় এবং দ্রৌপদী নামে কন্যা। এছাড়া তো ধৃতরাষ্ট্র আছে, কুরুক্ষেত্র যুদ্ধের শিকড়। এইভাবে ধীরে ধীরে দ্রৌপদী যেভাবে বিবাহ হয়, পঞ্চ পাণ্ডবগণ যেভাবে তারা 5টি গ্রাম নিয়ে গিয়ে নবরাজধানী নির্মাণ করেন, নবরাজধানী হস্তিনাপুর থেকে গিয়ে ইন্দ্রপ্রস্থ নামে তারা স্থানান্তরিত হয়, দিল্লি বর্তমানে যার নাম। সেই ইন্দ্রপ্রস্থে যখন রাজস্বীয় যজ্ঞ হয়, সেখানে সমস্ত ভারতবর্ষের রাজারাই সে উপস্থিত হয়। দুর্যোধন যার বান্ডানির দায়িত্ব ছিল, অবশেষে দুর্যোধন রাজধানীটা দেখে লুট জেগে গেল, এটা আমার চাই।
সকলের কুপরামর্শের দ্বারা দূত কিরা পাশা কিরা প্রারম্ভ হল, তার দ্বারা পাশা কিরা হল, আবদ্ধ হয়ে গেলেন পঞ্চ পাণ্ডব, বাজিতে রেখে দিলেন দ্রৌপদীকে, সে তো তখন রজশালায় আছে, স্ত্রী ধর্ম অনুসারে তাকে স্পর্শ করা নিষেধ, উন্মুক্ত কেশ, এইভাবে দুঃশাসন, দুষ্ট শাসন যা, এই দুঃশাসন তাকে নিয়ে আসেন পুরসভায়, হাহাকার চলে ওঠে, সকলের শরণাপন্ন হয়, কেউ তাকে সহায়তা করতে পারেনি, অবশেষে গোবিন্দের শরণাপন্ন হন, গোবিন্দ তখন তাকে অভয় বাণী দেন, বৎসরূপে তার লজ্জাকে রক্ষা করেন, দ্রৌপদী অভিশাপ দিতে চায়, ধৃতরাষ্ট্র ভয় পেয়ে সব ফিরিয়ে দেন, আবার দূত ফিরা হয়, দ্বিতীয়বার পাণ্ডবরা 14 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাসকে শিকার করে যখন যায়, তখন হস্তিনাপুরের থেকে সমস্ত মুনি ঋষি সভাসদ সজ্জন যারা পাণ্ডবগণের অনুরাগী তারা সবাই তাদের পেছনে চলে, এত লোক, এত লোককে কে খাওয়াবে? মহারাজ যুধিষ্ঠির ভয় পেয়ে গেলেন, এত লোকজনকে আমি কোথার থেকে খেতে দিব, আমি তো এখন ভিখারি, আপনারা ফিরে যান, আমার সঙ্গে আসা ভিখারি, কারণ শাস্ত্রে বলেন নির্ধনে কণিকা তেজে প্রজাকুল নাহি পূজে শক্তিহীন ভূপতি হইলে, রাজা যদি শক্তিহীন হয় তাহলে প্রজাগণ আর তার পূজা করে না, লব্ধবিদ্যা গুরু ছাড়ে, আমরা কি আর এখন গিয়ে শিক্ষক মহাশয়ের বাড়িতে যাই নাকি যে আর একটু প্রণাম করবো আপনি একটু দেখে যাই কেন, পড়াশোনা যতদিন থাকে ততদিন এই গুরুদেবের সঙ্গে সম্পর্ক, লব্ধবিদ্যা গুরু ছাড়ে, আহার আনতে যতেক অতিথি মন্দানের ভোজনের জন্য সবাইকে ডাকলেন, সবাই আসবে প্রসাদ পাওয়ার পরে কেউ থাকবে যে বাসনপত্র কে ধুইবে, এই জায়গাকে পাওয়া যায় সব চলে যায়, আহার আনতে যাতে করবি, এটাই জগৎ, এখন তো আমার শক্তি নেই, আপনারা কেন আমার পেছনে আসছেন, আমি কি করে আপনাদেরকে ভরণ পোষণ করব, মহারাজ যুধিষ্ঠির ভয়ে ভীত হয়ে ভগবান সূর্য নারায়ণের শরণাপন্ন, সূর্য নারায়ণ প্রসন্ন হয়ে একটা পাত্র দিলেন, তারই নাম অক্ষয় পাত্র, এই দিনে এই অক্ষয় তৃতীয়াতে ওই পাত্রটা দিয়েছে, এই জন্য তার নাম হচ্ছে অক্ষয় পাত্র, বলে দিয়েছেন এই পাত্রে যদি লক্ষ কোটি লোক খায় তবুও তোমার অন্নের অভাব হবে না, তবে একটা নিয়ম দিয়েছে বেদির এক মুখে যদি দ্রৌপদী খেয়ে দেয় তাহলে কিন্তু আর কাজ হবে না, সব খবর রাখে পূর্চিত কৌচত, একদিন মহর্ষি সকলেই জানে হরি বাবা দুর্বাসা এসেছে, দুর্বাসাকে হাত চুর করে তার সেবা টেবা করে এত প্রসন্ন করেছে দুর্যোধন, ভগবানও এমন লীলা জানে যে দুর্যোধনের সেবায় দুর্বাসা প্রসন্ন, ঈশ্বর বলছে বৎস কি চাও, বললেন একটাই আশীর্বাদ চাই, দেখুন আমার বহু দুঃখ প্রকটতা একেবারে পূর্ণ, বলে আমার বহু দুঃখ আপনারা এসেছেন, আমি তো ঠিক মতে আপনাদের মতো সাধুদের সেবা করতে পারিও না, জানিও না, আর আমার দ্বারা হয়ও না, আমার দাদা যুধিষ্ঠির, যুধিষ্ঠির যদি আজকে হস্তিনাপুরে থাকতো আপনাদেরকে পেয়ে কি আনন্দ পেত, কত সুখে আপনাদের সেবা করত, যদি আমাকে প্রসন্ন করতে চান তাহলে একবার আমার দাদা কাম্যবনে আছে বৃন্দাবনে ওখানে চলে যান, গিয়ে একবার তাদেরকে
একটু দর্শন দিন। তবে একটা নিয়ম, দ্রৌপদী ভোজন করার পরে যাবেন, আগে যাবেন না। তখন পাঞ্চালী ভোজন করবে, তারপরে গিয়ে দর্শন দিবে। আর ঋষিও এমন তথাস্থ করে চলে গেল। যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হলেন। যুধিষ্ঠির তো 10,000 শিষ্য নিয়ে এসেছে, সকলকে যে কথা মহাভারতে, মানে শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে অর্জুন বিলাপে পরিবিষ্ট হয়। তখন এসেছে সেই সময় যুধিষ্ঠির বলছে, ঠিক আছে স্নান করে আসো। তারা স্নান করতে গেছে, দ্রৌপদীকে ডাকলেন। দ্রৌপদী বলল, আমি তো খেয়ে নিয়েছি, এখন তো আমার কিছু করার নেই। বিপদবন্ধন মধুসূদনকে ডাকলেন, গোবিন্দ এসেছেন, দ্রৌপদী একটু ক্ষুধা পেয়েছে, কিছু খেতে পার। প্রভু কিছু তো নাই, দেখো হাড়িটার মধ্যে কিছু আছে কিনা। হাড়িটাকে বুঝে দেখে একটা অন্ত্রের সেই দানা একটু সার উঠে দিয়ে, আর যখন তিনি জল খেলেন, তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, তিনি যদি প্রসন্ন হন তাহলে সমস্ত জগৎ প্রসন্ন হয়ে যাবে। সুতরাং এমন ঘ্যাক দিলেন মুনি ঋষিরা, সব গঙ্গা জলে বলছে, আরে এখন তো ভূমি আসবে মনে হয়, এখন যদি যায়, আর এত খাওয়া দাওয়ার আয়োজন করছে, আর ডিম একটু খুব তর্জন করজন করে, যদি না খায় এত লোক, আমরা 10,000 লোকের রান্না। আচ্ছা খাওয়া দাওয়া যদি কম করা হয় তাহলে বকা ঝকা করবেন না, যে খেতে পারবেন না তো আসলেন কেন? বলে এই ইয়ার থেকে এখান থেকেই পলায়ন করি, আর যাবো না। এই বলে সব মুনিরা চলে গেলেন। এই জন্য কালকের দিনে অক্ষয় পাত্রের আবির্ভাব দ্রৌপদীর কাছে এসেছিল। এবং এই যে আমাদের বদ্রীনারায়ণ কার্তিক মাসে কর্ণকূটের দিন থেকে বন্ধ হয়ে যায়, আর এই অক্ষয় তৃতীয়ার্থে বদ্রীনারায়ণের প্রথম দর্শন খুলে, চারধাম দর্শন। চারধাম যাত্রা যারা করতে চায়, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারবদ্রী, তারা কালকেই সর্বপ্রথম ভগবান বদ্রীনারায়ণ তিনি দর্শন দিবে। তাহলে বদ্রীনারায়ণের দর্শনের সৌভাগ্য আমরা আগামীকালকেই প্রথম পাব। এছাড়াও আগামীকালকে রামচন্দ্রের রাজ্যাভিষেক। রামচন্দ্র যখন একবার তো ইনি অভিষেক খুঁজছিল, কিন্তু রাজ্যে বসতে পারেনি, মন্ত্রার মন্ত্রণায় পড়ে গিয়ে রামচন্দ্র চলে গেলেন 14 বৎসরের বনবাসে। কিন্তু তারপরে ফিরে এলেন দীপাবলিতে। দীপাবলি এই জন্য দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে যে আমরা ঘরে ঘরে এত সাজায়, রামচন্দ্রের আগমন। রামচন্দ্র 14 বৎসর ছিল না, তার জন্য সমস্ত জগৎ ছিল অন্ধকার। রামের আগমনে দেওয়ালি দীপাবলি জ্বালিয়ে রামকে আহ্বান করা, সকলের হৃদয়ে অন্ধকারের মাঝে আলোক সজ্জা, অন্ধকারকে দূর করে আলোকমালার সৃষ্টি। তারপরে এই অক্ষয় তৃতীয়াতে সর্বপ্রথম রামচন্দ্রের শুভ রাজ্যাভিষেক। এছাড়া সুদামা সর্বপ্রথম দ্বারকায় গিয়েছিলেন, কৃষ্ণের যে সখা সুদামা,
এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দ্বারকায় গিয়ে উপস্থিত হন। অনেকগুলি তিথি আমরা কেবল সূত্রাকারে বলছি। সুদামা এই কালকের তিনি অর্থাৎ দরিদ্র ব্রাহ্মণ কোয়াহং দরিদ্র পেপিয়াম শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতি স্মাহং বাহব্যাম পরিগণিত। কোথায় তিনি শ্রীনিকেতন? আর আমার মতো দরিদ্র কিনি বাহুর দ্বারা আলিঙ্গন করছে। সুদামা টিভির সিরিয়ালে যে সুদামা দেখে, এই সুদামা দেখলে কিন্তু আর ভাগবতের সুদামাকে খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই সিরিয়াল এবার একটা অন্যরকম আচক কাণ্ড বানিয়ে রেখেছে। সুদামার একটা নয় দুটা নয় পাঁচটা ছেলে নিয়ে খাওয়া নেই দেওয়া নেই, অথচ ভাগবত বলছে বিরক্ত স্ত্রী আছে। কিন্তু সুদামা আবার শিলঞ্চ বৃত্তি পরায়ণ নষ্টিক ব্রাহ্মণ। সুদামা চরিত্র ভাগবত দেখে বলতে হবে। আসলে সুদামা চরিত্র বলতে গেলে তো এখানে আমরা সুদামাকে হারিয়ে যাবো আর আগাতে পারবো না। কেবল সূত্রটা বলছি, আপনারা পরে আমরা কখনো বলব। সুদামা চরিত্র একটা অনবদ্য অধ্যায়, ভগবান ভক্তির প্রতি কতটা সতর্ক, কতটা উদার, ব্রাহ্মণের মর্যাদা যেভাবে তিনি দেখিয়েছেন, নিজে স্বয়ং সিংহাসনে বসিয়ে চরণ ধৌত কুটিয়ে চিপিটক খেয়েছেন, এক এক মুষ্টি খেয়ে বলছেন এই আস্বাদন্ত তারকার রাজপ্রাসাদে পাই না। আরেকবার যখন নিচ্ছেন রুক্মিণী এসে হাতে বললেন প্রভু তোমার জন্য এক মুষ্টি যথেষ্ট, আর আমরা কি পাব। তাহলে সুদামা মিলন, এছাড়াও কুবেরের পদ লাভ, ধনাধিপতি কুবের যারা টাকা পয়সা চায় এজন্য অক্ষয় তৃতীয়াতে দোকানের পূজা হয়। অক্ষয় তৃতীয়ার কুবের মহাদেবের আরাধনা করে ধনের অধিকারী হন। এই কুবের কুবেরের তিনটা চরণ আছে, মানুষের দুটা চরণ, কুবের তিনটা চরণ আছে ত্রিবিক্রমের মতো। দেখতে শুনতে লোকটা এত সুন্দর নয়, আসলে ধন সম্পত্তি যার থাকে তার মন সুন্দর হয় না, মনে কিছু দিবেন না। মানে প্রায়শ ধনীগণে নয়ন অন্ত হয়ে যায়, কর্ণ বধির হয়ে যায়, হৃদয় নির্দয় হয়ে যায়। দেখেও তারা দেখতে পারে না, শুনেও তারা শুনতে পারে না, হৃদয়ের ভিতরে মমতা তারা স্থান দিতে পারে না। এই জন্য এই কুবের কালকেই পদ লাভ করেছিলেন। এবং কালকে আমাদের তারকব্রহ্ম নীলাচলনা নীলাদ্রি জগন্নাথের রথযাত্রার চেয়ে রথ নির্মাণের কাজ আগামীকালকেই শুরু হবে। এই দিনেই সর্বপ্রথম রথের কাষ্ঠ সংগ্রহ করে আর রথের সূচনা শুরু হয়। এছাড়াও অন্নপূর্ণা দেবী ইনার আগামীকালকেই আবির্ভাব তিথি, শঙ্কর পত্নী কাশীতে আমাদের যে অন্নপূর্ণা দেবী আছে, অন্নপূর্ণা দেবীরও আগামীকালকে শুভ আবির্ভাব। এবং ব্রহ্মার এক পুত্র হয়, তার নাম হচ্ছে অক্ষয় কুমার, তারও কালকে জন্ম। এখন আমাদের ঘরের কথা হচ্ছে বিশেষ করে কালকে চন্দন যাত্রা, কালকে চন্দন যাত্রা। তাহলে একদিনে কতগুলি এসেছে, সপ্তযুগের উৎপত্তি, গঙ্গার মধ্যে আগমন, পশুরামের আবির্ভাব, মহাভারতের সূচনা, যজ্ঞের উৎপত্তি, সীমাচল জীবন নৃসিংহের দর্শন, দ্রৌপদীর বস্ত্রহরণ, বদরিক আশ্রমের দরজা খোলা, চন্দন যাত্রা, রামচন্দ্রের রাজ্যাভিষেক, সুদামা মিলন, কুবেরের পদ প্রাপ্তি, দ্রৌপদীর বস্ত্রহরণ, দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ, জগন্নাথের রথের শুরু,
এবং বাকে বিহারীর চরণ দর্শন, অন্নপূর্ণার আবির্ভাব, দ্বাদশ গুরুর সেবা, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, এই নিয়ে প্রায় বিশ পঁচিশটা তিথি এসে আমাদের সামনে আবির্ভূত। কিন্তু আমাদের ঘরের কথা, চন্দন যাত্রা শুরু আমাদের সম্প্রদায়, চন্দন যাত্রা শুরু আমাদের সম্প্রদায় দিয়ে। কিভাবে? এই বাংলারই সন্তান, এই বাংলাদেশেরই সন্তান, জয় জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, প্রেমভক্তি লতার ইহ প্রথম অঙ্কুর, যিনি প্রেমভক্তির প্রথম অঙ্কুর, সেই অঙ্কুর রূপে তার মানে শ্রী ঈশ্বরপুরী জন্ম নিলেন। ঈশ্বরপুরী থেকে শ্রী জগৎগুরু স্বয়ং পরতত্ত্ব সীমা রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গের আবির্ভাব। তাহলে এই মাধবেন্দ্রপুরী সর্বপ্রথম এই সুনামগঞ্জ জেলার পুরলিপাটে জন্মগ্রহণ করেন। এই পুরলিপাটে মাধবেন্দ্রপুরী যখন আবির্ভূত হন, এখানের থেকে ইনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে আর ছুটে যান চাকদা। চাকদার এখানে চাকদা বলতে চক্রদহ, যেখানে ভগীরথের চাকা, সূর্যের রথের চাকা এসে আর একটু দেবে গিয়েছিল যখন গঙ্গাকে নিয়ে আসছিলেন, সেই জায়গাটাই চক্রদহ, চাকদহ বা চাকদা বলা। সেই চাকদা থেকে মাধবেন্দ্রপুরী কখন যে কিভাবে কার কাছ থেকে এই সম্পত্তি লাভ করলেন তেমন কিছু বোঝা যায় না। তিনি ছুটে গেলেন দক্ষিণ ভারতে, সেখানে লক্ষ্মীপতির চরণাশ্রয় করলেন। লক্ষ্মীপতির চরণাশ্রয় করে আর তিনি কৃষ্ণ প্রেমের সাগর হয়ে গেলেন। মেঘ দেখলেই কৃষ্ণ প্রেম, আকাশের মেঘ দেখলে ইনার কৃষ্ণ প্রেম হয়, এবং এমন কঠোর তপস্বী হলেন, অযাচক বৃত্তি চাওয়া পাওয়া ছেড়ে দিলেন, চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে তিনি ভজন করতে আরম্ভ করলেন। কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে সমগ্র দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে উত্তর ভারতে গেলেন। উত্তর ভারতে এসে উপস্থিত হলেন। এই উত্তর ভারত ভ্রমণে মাধবেন্দ্রপুরী এসেছেন। ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। বৃন্দাবনে মাধবেন্দ্রপুরীর আগমন, বৃন্দাবনের ভিতরেও গিরিরাজ গোবর্ধন পরিক্রমা, জয় জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, প্রেমভক্তি লতার ইহ প্রথম অঙ্কুর। প্রেমভক্তি লতার যিনি প্রথম অঙ্কুর রূপে আর তিনি আবির্ভূত হলেন। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, সন্ধ্যায় বৃক্ষতলে আছে পুরী বসি, সন্ধ্যাবেলায় বৃক্ষের তলে মাধবেন্দ্রপুরী বসে আছে। এমন সময় সেখানে গোপাল দেব এসেছেন, কারণ ইনি অযাচক বৃত্তি নিয়ে এসেছেন, কারোর কাছে কিছু চাওয়া পাওয়ার প্রবৃত্তি নেই। গোপাল নিজে দুগ্ধ ভাণ্ড নিয়ে আর পুরী গোস্বামীর সামনে এসে আবির্ভূত হলেন। জিজ্ঞাসা করছে, মাগি কেন নাহি কাউ, কিবা কর ধ্যান, আরে কার ধ্যান করছো, বলার উদ্দেশ্যটা যার ধ্যান করছো সেই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর কেন বেগে যেতে কাউ না, এই দেখো তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দেখো আমার তাকাও। মাধবেন্দ্র কথাটা শুনে
তার কানের ভিতরে যেন অমৃত ঢেলে দিয়েছে, এত সুমিষ্ট কণ্ঠস্বর ইতিপূর্বে কোথাও শুনি। কত জায়গা ঘুরেছে, দক্ষিণ ভারত উত্তর ভারত কত বালক দেখেছে, কিন্তু এইরকম রূপের বালক, এরকম মনজ্ঞ ভুরি যুক্ত বালক ইতিপূর্বে উনি দেখেনি। অবাক হয়ে গেছে। বালকটাকে জিজ্ঞাসা করছে, তুমি কি করে জেনেছ যাকে খাওয়া দাওয়া করিনি? আমি যে খাইনি এটা তুমি জানলে কি করে? বললেন, আমার গ্রামের স্ত্রীগণ জল নিতে এসেছিল গোবিন্দ কুণ্ডে, তারা গিয়ে বলেছে যে একজন সাধু বাবা দেখেছি গাছের তলায় বসে আছে, মনে হয় খাওয়া দাওয়া করেনি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যাও একটু দুধ দিয়ে এসো। তবে আরেকটা কথা শুনো, আমাদের গ্রামের একটা নিয়ম আছে, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধা হার, অযাচক জনে আমি দেইত আহার। আমাদের গ্রামে কেউ কখনো উপবাসী থাকতে পারে না। কাউকে যে অন্ন মেগে মানে রুটি খায় ভালো করি, সে তো রুটি গেলেই দিয়ে দেয়। এখনো ব্রজবাসীরা যে ভালোবাসে, এদের ভালোবাসার তুলনা পৃথিবীতে কোথাও নেই। আর যে দুগ্ধ আহার করে, ফলাহার করে, বলে ফলও দিয়ে দেয়, দুধও দিয়ে দেয়, বলে তারা একবারে চাওয়া দাওয়া করে না, কোথাও যায় না, বলে তাদের জন্য আমি আছি, কারণ আমি গীতায় বলে রেখেছি, অনন্য চিন্তন তোমার যে জনা পর্য পাশতে তেষাং নিত্যামি যুক্তানাম যুগক্ষেম বহাম, আমি তার যুগক্ষেম বহন। এই জন্য বলছে অযাচক জনে আমি দেইত আহার। আর একটা কথা শোনো, এত কথা বলার সময় নেই, এখন আমাকে গোধূহন করতে হবে। তোমাকে এই দুগ্ধ বাংলার দিয়ে গেলাম, নাও তুমি খেয়ে পাত্রটাকে ধুয়ে রেখে দিলে আমি পরে এসে নিয়ে যাব। এই কথা বলে বালক তো চলে গেল, পুরীর মন্দির থেকে জল করছে, কারণ সাক্ষাৎ পরব্রহ্মের হাতে এই নবব্রহ্মরূপী দুগ্ধ পেয়েছেন, সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবানের হস্তপ্রদ দুগ্ধ, প্রেমের মুক্তি মাধবেন্দ্রের নয়নে আর জল রাখতে পারলেন, তার নয়নের থেকে ধরধর করে জল করতে লাগল। এত প্রেম, এত অশ্রুকম্প বুঝতে পারছে না মাধবেন্দ্র, প্রেমে পুলকিত দেহটা অশ্রুকম্প বৈবর্ণ অভিভূচি, দুধটা পান করে বসে আছে ছেলেটা, আসুক আরেকবার নয়ন করে একটু দেখব। সাত মিনিটে নয়নের বাসনা পূর্ণ হয়নি, আরেকবার দেখতে চাই ছেলেটাকে, তাকি আছে কি ব্যাপার, সন্ধ্যা ঘনিয়ে এলো, খবর তো নেই, আসে তো নেই, কি হল, কোথায় গেল, সন্ধ্যা ঘনিয়ে গেল আসেনি কেন? এই করতে করতে শেষ রাত্রি ঘনিয়ে এলো, মাধবেন্দ্র একটু তন্দ্রায় আচ্ছন্ন হলেন, কারণ আহারেই নিদ্রা, যত আহার তত নিদ্রা, আহার কমে গেলে নিদ্রা কমে যায়। নিপূর্ব ধাতু উৎসায়া, নিদ্রা মানে উৎসাহ, এই জন্য যারা ভজন করে এরা আগে নিদ্রা জয় করে। রূপ সনাতনের অষ্টকে নিচ্ছেন, আহার নিদ্রা বিজিত চাত্তম তচ দিন যজ রাধা কৃষ্ণ গুণস্মৃতির মধুরিমানন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। সরস্বামী রঘুনাথ দাসের কথা লিখছেন, সাড়ে সাত প্রহর যায় ভক্তির সাধনে, পর্দদণ্ড নিদ্রা সেও নহে কোনো দিনে। আদা পর্দদণ্ড মানে কি? এক দণ্ড তিন ঘন্টায় হচ্ছে এক দণ্ড, চব্বিশ মিনিট এক, মানে আমরা যেমন বলছি অষ্টপ্রহর, সে অষ্টপ্রহরের ভিতরে সাড়ে সাত প্রহর যায় ভক্তির সাধনে, তাহলে সাড়ে সাত প্রহরের মধ্যে থেকে অর্ধপ্রহর, অর্ধপ্রহর মানে দেড় ঘন্টা,
এক ক্রমর মানে তিন ঘন্টা, এই দেড় ঘন্টা সময়, তার মধ্যে যতটুকু সময় নিদ্রা যায় স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে এক তীর ব্যর্থ নাই যায়। বলার উদ্দেশ্যটা নিদ্রাকে জয় করে নেয়, এই জন্য অর্জুনের একটা নাম আছে গোড়াকে, নিদ্রাকে জয় করেছে, নিদ্রাকে অর্জুন জয় করেছে, লক্ষ্মণ জয় করেছে, চোদ্দ বৎসর ঘুমায় নাহলে তো মেঘনাথকে বধ করতে পারবে না, চোদ্দ বৎসর যে ঘুমায়নি, চোদ্দ বৎসর যে খায়নি সেই একমাত্র মেঘনাথকে বধ করতে পারবে। সুতরাং নিদ্রা কবি নিদ্রা নেই, আহারই তো নাই, অল্প একটু দুধ পেয়েছি, তন্দ্রার মতো এসেছে, সেই বালকটা এসেছে এখন চৌকের সামনে, বালকটা এসে বলছে পুরি সত্য কথা বলতে কি বহুদিন থেকে তোমার জন্য আমি অপেক্ষায় আছি, কবে আসি মাধব মনে পরিবেশে, এই দেশের লোকজন নেই, লক্ষ কোটি লোক মথুরা মণ্ডলে উত্তরপ্রদেশে কেউ নেই, তোমার জন্যই প্রতীক্ষায় আছি, সত্য কথা কি তোমার মতো কেউ নেই, কারণ বিগ্রহ সেবকের অপেক্ষা করে, সে পরিধি তিনি সেবকের প্রত্যাশা করে, নিয়ে গেলেন হাত ধরে একটা পুঞ্জের ভিতরে জঙ্গল, এখানে আমাকে সেবকগণ রেখে পলায়ন করেছে, এখানে আমি আছি বহুদিন থেকে, রৌদ্র বৃষ্টি ঝড় তুফান আমার বহু কষ্ট হচ্ছে, তুমি আমাকে এখান থেকে উঠাও, আমার সেবা পূজা প্রবর্তন করো। মাধবেন্দ্র চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল, রাত্রি প্রহর শেষ প্রহর, কি দেখলাম আমাকে যেন সেই বালকটা বলছে, তার মানে কি বালক নয় তিনি তো আমার কারণা গোবিন্দ এসেছিলেন, আহা আমি চিনতে পারলাম না, হে প্রভু তুমি আমার সঙ্গে বঞ্চনা করেছিলে, আমাকে তুমি চিনতে দাওনি, কান্নাকাটি করছে, আবার একবার মুখে পাশান পেতেছে, আজ্ঞা পালন করতে হবে, আদেশ দিয়েছে সেবা করতে হবে। সকালবেলায় গ্রামবাসীকে ডাকলে, তোমাদের গ্রামের ঠাকুর এখানে আছে, চলো ঠাকুর আমাকে স্বপ্নাদেশ দিয়েছে, তাকে তুলতে হবে, তার সেবা প্রবর্তন করতে হবে, উঠ। গ্রামবাসীরা কুড়াল কোদাল ইত্যাদি যা দরকার ঝাপঝুড়কে পরিষ্কার করার জন্য তারা সবাই গেলেন, জঙ্গল পরিষ্কার করলেন, একটা ডিবির মাঝে দেখলেন সত্যি বিগ্রহের চূড়া দেখা যাচ্ছে, মনুক্য বিগ্রহ উদ্ধার করলেন, বড় বড় মল্ল যারা অত্যন্ত শক্তিশালী এদেরকে নিয়ে এই বিগ্রহ গোবর্ধনের উপরে নিয়ে গেলেন, বড় একটা পেছনে পাথর দিলেন, তারপরে গ্রামের যারা ব্রাহ্মণ তাদেরকে দিয়ে গোবিন্দকুণ্ডের থেকে জল সেঁকে নিয়ে এলেন, অভিষেক করাচ্ছেন পঞ্চামৃত পঞ্চগোপের দ্বারা, গ্রামবাসীগণ তাদের গ্রামের ঠাকুর পেয়েছে, কত আনন্দ, যার ঘরে যত দ্রব্য সব এনে দিয়েছেন, দশ বিশ ব্রাহ্মণ রান্নার জন্য লেগে গেছে, যারা রান্না জানে, রাশিকৃত রুটি স্তূপ কচুরি যা যা বানানো সমস্ত ব্রজবাসীদের রান্না হলো, মাধবেন্দ্র ঠাকুরের অভিষেক করে ভোগ লাগালেন, ঠাকুর এতদিন পরে খাবার পেয়েছে ছাড়ে নাকি, সব এক এক ভক্তের দ্রব্য সব পেয়ে নিলেন, পুনরায় হস্তস্পর্শে আবার তত্র হলেন, আরতি
মাধবেন্দ্র রাত্রেবেলা একটু দুধই পেলেন, এত ভোগ লাগলো, এত ঠাকুরের দ্রব্য নিবেদন করলেন, ইনি কিছুই খেলেন না। কেনার নিয়ম দুগ্ধ পান, সেই একটু দুগ্ধ পান করে রাত্রেবেলা শুয়ে গেলেন। পরের দিন থেকে মথুরার সব প্রজাবাসীরা ব্রাহ্মণরা সংবাদ পেলেন, রাশি রাশি দ্রব্য আসতে লাগলো, গাভী আসতে লাগলো, প্রতিদিন অন্নকূট মহোৎসব শুরু হয়ে গেল, ধূমধামে উৎসব মহোৎসব প্রারম্ভ হল। আনন্দে আত্মহারা মাধবেন্দ্র বৃদ্ধকালে যুবকের ন্যায় হয়ে সেবা করছে, এত উৎসাহ, এত আনন্দ, এত উৎফুল্লতার সঙ্গে সেবা করে চলছে। একদিন আবার গোপাল স্বপ্নে এসে দেখা দিল, মাধব আমার শরীরের জ্বালা তো যাচ্ছে না, এত পঞ্চামৃত পঞ্চগব্য ঘি দিচ্ছ, কিন্তু শরীরের জ্বালা তো করছে না, এতদিন থেকে আমি মাটির তলে আছি, মাধবেন্দ্র যেন জিজ্ঞাসা করছে, প্রভু তাহলে তোমার জ্বালা কিভাবে যাবে, কি করতে হবে, আমাকে আদেশ করো, আমি চেষ্টা করব, বৃদ্ধ বয়সে আমার চেষ্টা ত্রুটি থাকবে না। প্রভু বললেন, কোনো তেমন কিছু নয়, মনে হয় মলয় যদি এনে আমাকে লেপন করো, আর কর্পূর, কর্পূর অত্যন্ত শীতল দ্রব্য, আবার মলয় মানে চন্দ্র, বৃদ্ধ বয়সে এত উচ্চা, এতটা উৎকর্ষ, অলসতা নেই, অলসতা থাকলে ভগবানের সেবা হয়, অলস ব্যক্তির দ্বারা ভক্তি ভক্ত ভক্তি জাগানো হয় না, ভক্ত সেবাও হয়। নিরস চিত্তে বুকটা যেন আনন্দে ভরে গেল, বৃদ্ধ হয়েছে ভুলে গেল, দেহে চলন শক্তি নেই, এই ক্ষমতাটা নেই যে এটা ভুলে গেলেন। আর সেকালের দিনে তো আজকের দিন না, যে আপনার টাকা নেই, অত ট্রেনের ব্যবস্থা আছে, 200-250 টাকা হলে কলকাতার থেকে ট্রেনে বৃন্দাবন চলে যেতে পারবেন, নয়তো বৃন্দাবনের থেকে আপনি উড়িষ্যায় চলে যাবেন 500 টাকা হলে। তখনের দিনে বৃন্দাবনের থেকে উত্তর ভারত আর কোথায় দক্ষিণ ভারত, এক প্রান্তের থেকে আরেক প্রান্ত, হাজার হাজার নদী গিরি কানকে অতিক্রম করতে হতো, আর তার ভিতরেও পথপশুর কোনো অভাব নেই, অনেকে ডাকা পাহাড়ের কাছে ঘাঁটি বেঁধে থাকতো, যাত্রীগণকে পেয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে তাদেরকে মেরে ফেলে দিত। সনাতন গোস্বামীর চরিত্রে আছে যে উনি তো পাহারাদারকে টাকা টোকা দিয়ে কারাগারের থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে ঈশান যাচ্ছে, পিছলদা বলে জায়গা, পিছলদা, পিছলদা পাহাড়ের এখানে যখন গেছে এক ভুইয়া, সে গণক রেখে দিয়েছে, গণক গণনা করে বলতে পারে যে ওর কাছে কি আছে, কি আছে, কি না আছে, গণক বলে দিয়েছে মহাশয় এই যে সাধুরা আসছে না, এদের কাছে আটখানা স্বর্ণের মোহর আছে, আটখানা। ভুইয়া কেশবনাথন গোস্বামী পাদ বলছে, ভাই একটু আমাকে পাহাড়টা পার করে দাও, আসলে কি পাহাড়ি রাস্তায় কিন্তু না ছিনলে আপনি চলতে পারবেন, পাহাড়ি রাস্তা একজনকে যারা ওখানে স্থানীয় তাদেরকে নিয়ে চলতে হয়, যেমন জঙ্গলের যে রাস্তা আছে, আমরা যদি একবার গিয়ে পড়ে যাই তাহলে জঙ্গলের রাস্তা খুঁজে বের করতে, কারণ সব তো সমান, এই দিকেও গাছ, ওই দিকেও গাছ, ওই দিকেও গাছ, কোন দিক দিয়ে গেলে আমি ওপারে যাবো বোঝাই যাবে না, এমন ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি থাকে।
তার জন্য পাহাড়ি ঘাঁটি যারা থাকে এদেরকে কিছু পারিতোষিক দেওয়া হতো, তারা পার করে দিত। গোস্বাইপাদ বললেন, একটু দয়া করে আমাকে একটু পার করে দিন, দেখুন আমি রাজদ্রোহী, রাজার কারাগারের থেকে পলায়ন করে এসেছি, আমাকে রাজার লোক ধরতে পারলে মার মানে ছাড়বে না, মেরে ফেলবে, আপনি একটু সত্য কথাই বলছি। কিন্তু ভুইয়া বলছে, আরে কোনো চিন্তা নেই, আপনাকে পার করে দিব, স্নান করুন, এই যে মাটির হাড়ি দিচ্ছি, দ্রব্য দিচ্ছি, রান্না করুন, খাওয়া দাওয়া করুন, ঘুমান, নিশ্চিন্তে আপনাকে পার করে দিব। অর্থাৎ বলার উদ্দেশ্যটা খাওয়া দাওয়া করে ঘুমাবে। সনাতন গোস্বাইপাদ মনে মনে ভাবছে, আমি তো শ্বশুর বাড়িতে আসি, এত আদর আপ্যায়ন আমাকে কেন করছে, কারণ অজ্ঞাতমূল শিল্পে তো কেউ এইরকম আদর আপ্যায়ন করে না, যাকে চিনি না। এই রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, পরিচয় না থাকলে আপনি কাউকে ঘরে ঢুকতে দেবেন রাত্রেবেলা? যদি পরিচয় থাকে তাহলে 10 কিলোমিটার দূরের থেকে নিয়ে আসবে। অজ্ঞাত কোনো শিল্পে তো তখন প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাকে কেন আদর করছে রাজমন্ত্রী সনাতন, বুদ্ধের বৃহস্পতি ঈশানকে ডাকলে, তোমার কাছে কিছু আছে নাকি? ওনার কাছে তো নাই। বললেন, হ্যাঁ সাত কানা আছে, একটা এখন বলেন, সত্য কথা বলেনি, বলছে সাত কানা আছে। সনাতন সেই জায়গায় বলছে কি, এই কাল জমকে কেন সঙ্গে এনেছ, ওই জন্যই তো আমাদেরকে এত ভালোবাসছে, এত খাবার টাবার দিচ্ছে, মানে খাইয়ে দেয় যেমন ছাগলগুলিকে মারার আগে কি করে ভালো কাঁঠাল পাতা খাওয়া, ভালো দেখে কাঁঠাল পাতাগুলি আগে দিয়ে দেয়, যাকে খেয়ে নেয় পরে একটু করেই আস্বাদনটা করাবো। এই জন্য সনাতন গিয়ে আর সাতখানা মোহর ধরে বলছে, ভাই আপনি এইগুলি নিয়ে অন্তত পক্ষে আমাকে পার করে দিন। সনাতনের এই স্বচ্ছতা সরলতা এবং উদার ব্যবহার থেকে ভুইয়ার চিত্ত আর স্থির থাকতে পারল। সে তখন কেঁদে ফেললেন, কেঁদে বললেন, আপনি তো আমাকে আজকে একটা মহাপাপের থেকে বাঁচিয়ে দিলেন, কারণ আমি আজকে রাত্রে আপনাদের দুইজনকে মেরে এই টাকাগুলি নেওয়ার সংকল্প করেছিলাম, অতএব এইগুলি দিতে হবে না। তবে আমি জানি আপনাদের কাছে আটখানা আছে, সাতখানা দিয়েছেন, এখনো একখানা আছে। সনাতন বলছে, ও তো নিবেই না। সনাতন বলছে, আপনি নিবেন না, নাহলে কালজন্মের জন্য আরেকজন আমার প্রাণ নিবে, অতএব আপনি দয়া করে নিয়ে নিন, সাতখানায় দিয়েছি, আর ওই একখানা যখন আছে একের সঙ্গে আরেক বিদায় যাবে আর কি। ঈশানকে বলছে, তোমার আর আমার সঙ্গে যেতে হবে না, এখান থেকে তুমি যাও, আমি আমার দেখি দেখি। সনাতন এইরকম কঠিন ছিল তখনকার দিনের পরিবেশ। 6 মাস সময় লাগত পায়ে হেঁটে কলকাতার থেকে বৃন্দাবনে যেতে, 6 মাস একদিন দুদিন মনে। তারপরে কি, কত নদী, কত গিরি, কত কানন, কত ওই এইভাবে যেতে হতো, গঙ্গার পাড় ধরে ধরে, কলকাতার থেকে যে গঙ্গা গেছে ওই গঙ্গা ধরে ধরে একবারে কাশী হয়ে প্রয়াগে যাওয়া হতো। প্রয়াগে গিয়ে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে, সেখানের থেকে আবার সরস্বতী মানে যমুনার ধার ধরে 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 আবার বৃন্দাবনে যাওয়া হতো। এই রাস্তা ছিল একটা নদীর পাড় ধরে ধরে, তার মাঝে অনেক কিছু আসত। এই বয়সে মাধবেন্দ্রের উৎসাহ কমে গেল, স্থির থাকতে পারলেন, চলে গেলেন। গোপাল আদেশ দিয়েছে, এমন সময় বাংলার থেকে দুই ব্রাহ্মণ গিয়েছে, তাদেরকে শিষ্য করলেন, গোপালের সেবার দায়িত্ব দিলেন, সব কিছু শিখিয়ে দিলেন, দিয়ে
তিনি ছুটলেন গোপালের চরণ। সেই সময়ই তিনি শান্তিপুরে আসেন। ওই বৃন্দাবনের থেকে শান্তিপুরে আসেন। অদ্বৈতাচার্য এই মহাপ্রেমিককে দেখে আর স্থির থাকতে পারলেন, কে আপনি? আপনি তো দেখা যায় মহাপ্রেমী, আমাকে শিষ্য করুন। অদ্বৈত আচার্য মাধবেন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন। সেই সময়ে তিনি বাবলা অদ্বৈতে গিয়ে যান। অদ্বৈত প্রভু তাকে গুরুরূপে বরণ করেন। এরপরে তিনি সেখানের থেকে যমুনায় উপস্থিত হন। রেমুনাতে গোপীনাথ পরমমোহন, রেমুনায় এক গোপীনাথ বিগ্রহ আছে, এই বিগ্রহ আসছেন নয়। আমরা যে মনে করি যে এই কৃষ্ণ এসেছে তারপরে কলিতে গৌরাঙ্গ এসেছে, তার আগে যে তেতা গেছে মনে হয় রামচন্দ্র এসেছে, এরকম না। কৃষ্ণ এসেছে অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরে, আর রামচন্দ্র এসেছে বিংশতির তেতা, বিংশতির তেতা রামচন্দ্র এসেছে, অষ্টাবিংশতি আর বিংশতি, তাহলে কত আট যুগ আগে। বিংশতির তেতায় রামচন্দ্র এসেছে, সেই সময়ে বিগ্রহ এই গোপীনাথ। রামচন্দ্র পঞ্চবটিতে বসেছিলেন, বর্ষাকাল, গাভীগুলি ইতস্তত বিচরণ করতেছিল, মৃদুমন্দ বৃষ্টি পড়ছিল, সুমন্দ মলয়ানী প্রবাহিত হচ্ছিল, আকাশে এক নীল মেঘ জমাট বেঁধেছিল, প্রকৃতির সুবায় সুশোভিত হয়েছিল সেই পঞ্চবটি। রামচন্দ্র সহসা গাভীগুলিকে দেখে ভাবি কৃষ্ণলীলা দীপান্বিত হয়ে গেল। হেসে ফেলতেন, আমাকেও তো এইবারে বর্ষাকালেও গাভীগুলিকে নিয়ে কার এই কত অরণ্যে ঘুরতে হবে, আমি তো পরবর্তী লীলায় গোপালেই হব। সীতা এসে উপস্থিত, জানকী বলছেন প্রভু হাসলেন কেন, আরে এমনিতেই এসেছি। না, সর্বকারণের কারণ, বিনা কারণে আপনি কখনো হাসবেন না। সর্বকারণের কারণ, বিনা কারণে আপনি হাসতে পারেন না। তখন রামচন্দ্র বললেন, দেবী আগামী লীলায় আমি উপবেশ বেণুকর নবকিশোর নটবর হব। আচ্ছা, সেই মুক্তিটা কেমন হবে তুমি যদি একটু আমাকে দেখাও। জানকীকে দেখাতে গিয়ে একটা শিলার উপরে রামচন্দ্র বাণের দ্বারা মুক্তিটাকে অঙ্কন করে, বাণের দ্বারা অঙ্কন করে একদিকে সখী একদিকে সখা একটা পাথরের মধ্যেই কৃষ্ণ বিগ্রহ। রামচন্দ্র তো চলে গেলেন, বিগ্রহ তো গানেই পড়ে রইলেন। কোন রাজা বিমানে যাচ্ছিলেন, তাকে স্বপ্নাদেশ দিলেন তুমি আমাকে নিয়ে যাও উড়িষ্যায়। তখন নিয়ে আসতে আসতে রেমুনায় আসার পরে বিগ্রহ আবদার করেন, আমি এখানেই থাকবো, এখানেই মন্দির বানিয়ে দাও। সে তো কবেকার কথা, সেইভাবেই পরম্পরায় সেবা চলে আসে। সেই গোপীনাথ প্রতিদিন বারো ভাণ্ড ক্ষীর ভোগ লাগে, বারো কালে। মাধবেন্দ্র এসেছেন সন্ধ্যা সময়, আরতি হচ্ছে, আরতি দর্শন করলেন গোপীনাথের মুখারবৃন্দে, যেন এক নব আনন্দের ছোঁয়া মাধবেন্দ্র লক্ষ্য করলেন।
পূজারীকে জিজ্ঞাসা করলে ঠাকুরের রাত্রে কি ভোগ লাগে, মনে মনে ভাবছে আমারও তো গোপাল আছে, যেমন মা ছেলের খাবারের নিয়ে চিন্তা করে, সাধু আর কার চিন্তা করবে, তার ঠাকুরের চিন্তাই করে, কাপড়ের দোকানে গেল ঠাকুরের কাপড় দেখে মনে হয় যে এই কাপড়টা যদি তোর ঠাকুরের জন্য দিতে পারি তাহলে ভালোই হয়, সবজির দোকানে গেল মনে হয় যে যদি এই উত্তম সবজিটা একটু ঠাকুরকে দিতে পারি, ফুলের দোকানে গেলে ফুল দেখবেন, তো সাধুর তো সব ঠাকুরেরই সংসার। এই জন্য মাধবেন্দ্রের মনে জাগলো যে এখানে ঠাকুরের কি ভোগ লাগে, যদি জানি তাহলে আমিও রাত্রে ভোগ লাগে ঠাকুরকে গোপালকে। পূজারী বললেন যে দেখুন এখানে প্রতিদিন রাত্রে বারো ভাণ্ড ক্ষীর ভোগ লাগে। মাধবেন্দ্র দেখুন ঠাকুরের টিভি রাজভবনে ক্ষীর খায়, এক এক দেশে এক একটা প্রচলন, তো সব দেশে সব কিছু হয় না। মাধবেন্দ্র মনে মনে ভাবলেন ক্ষীর যে কীরকম হয়, না খেলে তো বোঝা যায় না, মনসারটা বলে না যে যা যাকে না দেখেছি সে বড় সুন্দরী, আর যার হাতে না খেয়েছি সে বড় রাধুনি, খাবো তবে তো বুঝবো জিনিসটা কীরকম হয়। নিজেকে নিজে কর্মসূচিটা করলেন, হ্যাঁ আমি অযাচ বৃত্তি নিয়ে কেন আমি যাচনা করতে গেলাম, চলে গেলেন বাজারে, নীরব বাজার হাট, মধ্যরাত্রিতে তার বাজারে দোকানপাট নেই, গ্রামের বাজার গিয়ে এক দোকানে বসে নিজে ভোজন করছে, নাম করছে, তন্দ্রা তো নাই আহারেই নাই, গোপীনাথ ভক্তের হৃদয়কে তিনি জানেন, কি করে কি না করে প্রভু ভক্তির লাগিয়া, এই জন্য তিনি আচল দিয়ে একখানা ক্ষীরকে রেখে দিলেন। পূজারীও বুঝতে পারল না, সেবকও বুঝতে পারল না, কেউই জানতে পারছি না, কারণ মম মায়া লক্ষ্য, আমার মায়া অত্যন্ত কঠিন। পূজারী গিয়ে ঘুমাচ্ছে, মধ্যরাত্রিতে ঠাকুর গিয়ে তাকে স্বপ্নাদেশ দিয়েছে, দেখো মহতের কৃপায় আজকে পূজারীর জীবন ধন্য হয়ে গেছে, পূজারী এতদিন গোপীনাথের সেবা করছে কিন্তু কখনো তো গোপীনাথকে দর্শন করার সৌভাগ্য পায়নি, কখনো তো গোপীনাথের কথা শোনার সৌভাগ্য পায়নি, কখনো তো গোপীনাথের আদেশ পালন করতে পারেনি যে তুমি আমার এই কাজটা করো, এই আদেশ কি দেয় বিগ্রহ, কখনো কি বলে যে তুমি আমার এই কাজ করো, বললেই তো কথা শোনা হবে আর দেখা দিলে তবে তো কথা, তাকে দেখবো তবে তো কথা শুনবো, আজকে মহতের করুণায় মহতের আশীর্বাদেই বলতে হবে, মহতের হৃদয়ের বাসনা পূরণের জন্য ভক্তবৎসল প্রভু আমার, তিনি সেবকের প্রতি সদয় হলেন, সেবকের কাছে গিয়ে উদয় হলেন, সেবককে দেখা দিলেন এতদিন সেবা করে যে বস্তু পায়নি, যার কথা শুনতে পায়নি, যাকে দেখতে পায়নি, যার ইঙ্গিত আকার কখন অনুভব করতে পারেনি, সেই বিকাল সত্য অবাক মনসগোচর যে তত্ত্ব সে আজকে গিয়ে ডাকছে, আরে ঘুমাচ্ছ উঠো উঠো, নিদ্রায় ছিলেন কে আপনি ডাকছেন কেন, তাকিয়ে দেখে তো গোপীনাথ প্রভু, অপরাধ হলো কোনো সেবায়, কোনো ত্রুটি হয়েছে কি, আমি কি কোনো অপরাধ করেছি, না 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 প্রভু প্রসন্ন প্রভুর মুখ আজকে আনন্দে আত্মহারা, না 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 তোমার অপরাধ হয়নি, তুমি আজকে ধন্য হয়েছ, কৃতার্থ হয়েছ, তোমার জীবন আজকে সার্থক হতে চলছে, উঠো তাড়াতাড়ি স্নান করে আমার মন্দিরের দরজা খুলে, মধ্যরাত্রি থেকেও দরজা খুলে মন্দিরের ঠাকুর আদেশ দিচ্ছে, এখনই দরজা খুলো, কেন সকালে দিলে হবে না ঠাকুর, বলে না সকালে তাকে পাবা কি পাবা না বলা তো যায় না,
সে এখন রাত্রে আছে, ঘুরঘুরে চলেও যেতে পারে, তাড়াতাড়ি উঠো, স্নান করো, দরজা খুলো। আমি একখানা দেখো আমার চিরদিনের সভা চর্চ বৃত্তি, কারণ ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম ব্রজাঙ্গনানাং দুকুল চৌরম চৌরাক্রবর্ণম। আমি চৌরবনের ভিতরে অক্রবর্ণ, সেই সভা এখনো ছাড়তে পারিনি। আজকে ভক্তের যত্ন চুরি করেছি, এতদিন যা করেছি নিজের জন্য করেছি, এতদিন জগতের যত চুরি করেছি সব এই প্যাটের জন্য করেছি, মনের জন্য করেছি, ভক্তের জন্য করিনি। আজকে ভক্তের জন্য আমি চুরি করেছি, এই নামটা আমার চিরদিন জগৎবাসী ঘোষণা করবে। ক্ষীর চোরা গোপীনাথ, গোপীনাথ ক্ষীর চুরি করেছে, কার জন্য? ভক্তের জন্য। এই জন্য বলছে আমি ভক্তের জন্য ক্ষীর চুরি করেছি, তুমি তাড়াতাড়ি আমার ভক্ত বাজারে আছে তাড়াতাড়ি গিয়ে স্নান করে দিয়ে এসো। প্রভুর আজ্ঞা পেয়ে সেবক তর থতমত গিয়ে তাড়াতাড়ি অনুক্রমে শরীরে জল ঢাললেন। জল ঢালছেন কি প্রভুর কথাগুলি শুনে সেবক বারবার চিন্তা করছে, ওহে ভাগ্যবান, ওহে ভাগ্যবান, তুমি এত ভাগ্যবান যে তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে, তোমার দর্শন আমি পাব। আমি কি তোমার দর্শন পাব? আমার কি এই ভাগ্য আছে? এই বলে তার নয়নে জল এসে গেল, হৃদয়ের মধ্যে কম্পন শুরু হলো, স্ফলিত গতিতে চলতে লাগলো, চরণ যেন যাচ্ছে না, কখনো মনে হচ্ছে যেন দৌড়ে যাবেন কিন্তু চলতেই তো পারছে না, আনন্দে আত্মহারা বলে যা হয় তাই হল, আনন্দে আত্মহারা, বিবেক হারা, জ্ঞান হারিয়ে ফেললেন, দেহস্মৃতি ভুলে গেলেন, মনে মনে ভাবলেন এমন কে ভাগ্যবান যে আজকে এই লেগুনায় এসেছে, যার জন্য আমার সৌভাগ্যে হৃদয় হয়েছে, গোপীনাথের কথা শুনেছি, তার দেখা পেয়েছি, তার আজ্ঞায় সেবা করার সৌভাগ্য পেয়েছি, ধন্য ভাগ্যবান। এই বলে আর গিয়ে দরজা খুলে দেখলেন যথারীতি এক ভণ্ড ক্ষীর, ক্ষীর কারণে প্রণাম করলেন, মস্তকে নয়নে কপাল লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, আর ডাকতে ডাকতে যাচ্ছেন, কে ভাগ্যবান মাধব, ও ভাগ্যবান, এসো এসো এসো, দেখো তোমার জন্য আমার গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এসো ভাগ্যবান। এই বলে তাকে ডাকছে নয়ন, চলে বুক ভাসিয়ে তাকে ডাকছে। মাধব তো আপন মনে কীর্তন করে তুলছিলেন, আপন তার তো এই জগতে কোনো সম্পর্ক নয়, গভীর রাত্রিতে কে ডাকবে তাকে তো কেউ চেনে না, তাকে তো কেউ জানে না, অপরিচিত স্থান, কে ডাকবে? মাধব মাধব বলে তার কাছে ডাকছে, ওহে ভাগ্যবান মাধব, তুমি এসো ক্ষীর নিয়ে যাও। হঠাৎ করে মাধব চমকে উঠলেন, কে তুমি, কে কে, আমার নাম কি করে জানবে? আরে তোমার নাম আমি কি সারা বিশ্ববাসী জানবে, আজকে সূর্য উদয় হতে দাও, সূর্য উদয়ের পরে সমগ্র বিশ্ববাসী তোমাকে জানবে যে যার জন্য ক্ষীর চুরি করেছে হয়েছেন, আর হবে যত ভক্তগণ তোমার নামে সবার নামে নত মস্ত, সবাই তোমাকে প্রণাম করবে, কারণ তোমার নাম আর কেউ ভুলবে না। কি ভাই ঘটনাটা খুলে বলো, বললেন তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, আমাকে এই ঘটনা, মাধবেন্দ্র ক্ষীর নিয়ে নয়নের জলে ভাসছে, হে গোপীনাথ তুমি এত উদার, এত করুণানিধি, এত ভক্ত বৎসল, আমি একটু তুচ্ছ বাসনা করেছিলাম, তুমি এতটা ভক্তের যুবককে মহান, এতটা ভক্তকে আপন করতে পারো প্রভু, আহা তোমার কি আছে দয়ালু উদার চতুর্চূড়ামণি। এই বলে মাধব ক্ষীর খানাকে নিলেন, ক্ষীর পেলেন একটু, পেয়ে আনন্দে প্রেমে সাত্বিক বিকার হল,
কবার পূজারী আবার উঠিয়ে এলে মাটিতেই পড়ে যেন তার স্বয়ং সত্যাঙ্গ। সকালে মঙ্গল আরতি করতে গিয়ে সকল যারা দর্শনার্থী এসেছেন সকলকে ডেকে ডেকে বলছে, তোমরা জানো তোমাদের গোপীনাথের ইতিহাস, তোমরা জানো গোপীনাথের লীলা, এই ঘটনা এই কাণ্ড করেছে গোপীনাথ। কি বলো? বলে হ্যাঁ এই কাণ্ড করেছে, এই কাণ্ড এই দিকে তো এই দিকে এই কথা বলছে, ওদিকে মাধবেন্দ্র আগে এই শত সুচতুর মাধবেন্দ্র, কারণ যে কৃষ্ণ ভোজন করে এসে বড় চতুর মাধবেন্দ্র বুঝে গেলেন সকালবেলায় তো মুখ আমাকে শান্তি দিবে না, সকালবেলায় তো সবাই আমার কাছে ছুটে আসবে, সবাই তো সকালবেলায় এসে আমাকে ধরে তারা আদর আপ্যায়ন ভালোবাসা প্রীতি বিনিময় করতে চাইবে, আমার এই তুচ্ছ দেওয়া পিণ্ডটাকে প্রতিষ্ঠার ভয়ে পড়ি পলাইলাম, প্রতিষ্ঠা হবে লোকে আমায় সম্মান করবে, এই জন্য পুরি এখান থেকে রাত্রের বেলায় চলে গেলে। পূজারীর মুখে সমস্ত রেমুনাবাসী জগৎ এই সংবাদ শুনলেন, তারা বললেন ওহে পূজারী, এই ভাগ্যবান কোথায় বসেছিল একটু আমাকে বলে দাও, একটু আমাকে বলে দাও, অন্তত পক্ষে সেই জায়গাটাকে গিয়ে প্রণাম করি, যে স্থানটাকে গিয়ে প্রণাম করি, যে স্থানে এই পরম ভাগ্যবানীর স্পর্শ লাভ করেছিল সেখানকার ধুলি অন্তত। কোথায় মাধবেন্দ্র, কোথায় মাধবেন্দ্র বলে কিন্তু তার কোনো অনুসন্ধান নেই। পূজারীকে বলছেন চলো বলো বলো কোথায় দেখেছিলে, কোথায় বসেছিল, কোথায় ছিল তিনি এমন ভাগ্যবান সাধক যার জন্য আমাদের গোপীনাথ তিনি খিচুড়ি করেছেন। সমস্ত রেমুনাবাসী তাকে জোর করতে লাগলেন, তারা পূজারীকে, পূজারীকে আর চলতে পারে নাকি, মহাপ্রেমিক মাধবেন্দ্রকে দর্শনের সঙ্গে সঙ্গে পূজারীর হৃদয়ে যেন প্রেমের বন্যা বইছে, তার নয়নের থেকে যেন অশ্রু ধারা বইছে, আর হৃদয়ের থেকে যেন তার সেই আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছে। আর স্থির থাকতে পারলেন না, সবাই ছুটে গেলেন। পূজারী গিয়ে গড়াগড়ি দিচ্ছেন এখানেই বসেছিলেন, এই তো সেই স্থান, গ্রামবাসী সবাই গড়াগড়ি দিতে দিতে রস দিতে দিতে তারা যেন সেই জায়গাটাকে গর্ত করে দিচ্ছেন, এত প্রেমী, সবাই ধন্য হচ্ছেন মাধবেন্দ্র এইভাবে ধীরে ধীরে। আর রেমুনা থেকে বালেশ্বর, জলেশ্বর বালেশ্বর হয়ে বালেশ্বরের থেকে যাজপুর বৈতরণী, তারপরে তিনি মা সেই বৈতরণী দেবী বৈতরণীকে দর্শন করে আর সেখান থেকে তিনি পুরীতে গিয়ে উপস্থিত হলেন। যখন পুরীতে গেলেন দেখুন প্রতিষ্ঠার ভয়ে পুরী পলাইলা, পুরীর অগ্নেতে প্রতিষ্ঠা ধাইলা, যে চায় সে তো পায় না, তার আগে প্রতিষ্ঠা চলে গেলেন, কে আপনি, কেমন প্রেমী, সবাই সহজে তাকে চিনে নিলেন। পান্ডাগণের সঙ্গে পরিচয় দিয়ে রাজার কাছ থেকে চন্দন এবং কর্পূরের ব্যবস্থা হল, সেখানের থেকে তিনি পুনরায় উৎসাহের সঙ্গে চন্দন এবং কর্পূর নিয়ে রাজা তার কাছে, যাতে রাস্তায় কেউ না আটকায়, এতটা চন্দন কর্পূর নিয়ে যাচ্ছে রাস্তায় অন্য রাজ্য আছে, যদি তাকে না যেতে দেন ছাড়পত্র দিলেন, বাহক দিলেন, অর্থ দিলেন, কারণ এখন যেমন একটা চেকপোস্টের থেকে আরেকটা দেশে যেতে গেলে কর দিতে হয়, এইরকম যাচ্ছে। আবার তিনি রেমুনা নিলেন, সবাই তাকে দেখে এখন একবারই চিনে নিলেন, ইনি তো সেই সেই ভাগ্যবান তো আপনি, সেই ভাগ্যবান তো আপনি, আপনার চরণগুলি নিতে নিতে আমরা দেখুন গর্ব করেছি, আমাদের ভাগ্য আপনাকে সুতরাং এইভাবে
সম্মানের অভাব নেই, প্রসাদের ব্যবস্থা তোমার আমি চন্দন, কারণ প্রভু তো উৎকটটা দ্রব্যটা নেই আপনার শ্রদ্ধাটা নিবে ভাবগ্রাহী জনার্দন, সেই জন্য তিনি তাই তিনি দেখলেন তোমার দ্রব্য পেয়ে গেছি। দেখো আরেকটা কথা এখানে শিক্ষা দিচ্ছেন যে বিগ্রহ কোনো ভেদ নেই, অভেদ ভগবান দেখাচ্ছেন, বলছে তুমি গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করো তাহলে আমার সে অঙ্গ শীতল হয়ে যাবে। কারণ গোপীনাথ আর সিনা তার মধ্যে কোনো পার্থক্য নেই, একই প্রাণী। মাধবেন্দ্র প্রভুর আজ্ঞা পেয়ে পূজারীকে সব জানালে যে তোমরা সেবক দাও, চন্দন ঘষা একটা কঠিন কাজ, আমাদের তো প্রথম পয়লা বৈশাখ থেকে চন্দন ঘষা শুরু হয়ে গেছে, মানে এক দেড় মাস আগের থেকে চন্দন না ঘষলে এত চন্দন লাগে, এক একজন ঠাকুরকে ওই দিন আর কাপড় পরানো হয় না, কালকে ঠাকুরকে কাপড় পরানো হয় না, কেবল চন্দন দিয়েই শৃঙ্গার হয়। সর্বাঙ্গের যত অলঙ্কার মুকুট আদি থেকে যা আছে চন্দনেই ঘষে, চন্দনেরই পোশাক পরে ঠাকুর বৃন্দাবনের যত ঠাকুর আছে, এক এক বড় বড় ঠাকুরের দশ কিলো পনেরো কিলো চন্দন লাগে, দশ কিলো চন্দন ঘষতে কত সময় লাগে, আমাদের এইটুকু ঠাকুরের জন্যই দু কিলো আড়াই কিলো চন্দন লাগত, এই জন্য দশ কিলো পনেরো কিলো চন্দন আগের থেকেই সব ঘষে রাখে, ঘষে ফ্রিজে রেখে দিলে থাকে। আর চন্দনটা আবার কি জল থাকলে তো হয় না, ঘষার পরে আবার চন্দনটাকে সাপির মধ্যে রেখে সাদা কাপড়ে জলটাকে নিকড়ে ফেলে দিতে হয়, এক কিন্তু জল থাকলে শরীরে লাগবে না, চন্দন লাগানোর আবার প্রক্রিয়া আছে। তো সেই জন্য সেবক দাও, এটা পরিশ্রমের সেবা, কষ্টের সেবা, চন্দন ঘষা খুব কষ্ট, শরীরে শক্তি না থাকলে চন্দন ঘষা যায় না, চন্দন ঘষার জন্য বেতন দিব ব্যবস্থা হল গোপীনাথের চন্দন। কালকে যে গোপীনাথ রেমনায় চন্দন লাগাবে খুব সুন্দর অদ্ভুত শৃঙ্গার হয়, চন্দন শৃঙ্গার না দেখলে বোঝানো যাবে না কি অদ্ভুত শৃঙ্গার চন্দনের, চোখে যেন ভাসছে এত সুন্দর শৃঙ্গার চন্দনের, তারা একুশ দিন ব্যাপী এই চন্দন শৃঙ্গার হয় এবং নীলাচলের সমস্ত মন্দিরে একেবারে স্নানযাত্রা অবধি চন্দন লেপন হয়, প্রচুর চন্দন ওখানে তো চন্দন বেশি পাওয়া যায় বলে আছে, মানে ওইখানেই জন্ম চন্দনের উড়িষ্যাতেই সেই পর্ব, মানে সেখানেই সেই সমস্ত চন্দনের বাগিচা, ওই জন্য ওখানে চন্দন সস্তা আর লাগাতেও সুবিধা। গোপীনাথে চন্দন লাগাতে শুরু করলেন, এরপরে মাধবেন্দ্র আর বৃন্দাবনে আসেনি, বার্ধক্য হয়ে গেল ধীরে ধীরে প্রেমনাথেই শেষ বয়সে যেভাবে ঈশ্বর পরিপাক মহাপ্রভু ছিল দীক্ষা গুরু, তিনি এসে মাধবেন্দ্রের দীক্ষা অতিক্রম করে তার সেবায় শেষকালে মাধবেন্দ্রের সেবার দায়িত্ব পেলেন ঈশ্বর গুরু। কৈরাগ্য সম্পাদ দিচ্ছেন যে সহস্তে করে বলি মর মুদ্রাদি মার্জন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শোনা অনুগ্রহ, গুরুদেবের সমস্ত মর্মুদ্রাদি মার্জন করছে, তাহলে মহাপ্রেমী তার এই সমস্ত সেবা দিচ্ছেন আমাদেরকে, সেবা করুণা করে গুরু বৈষ্ণবের সেবা না করলে হৃদয়ের মলিনতা যায় না, মনের ভিতরে ভক্তির বিকাশ হয় না, অথবা ভজনের পরিপক্কতা আসে না, এই জন্য পরিপক্কতার জন্য মহৎ সেবা গুরু সেবা একান্ত আবশ্যকতা। যাক
এইভাবে মাধবেন্দ্র সেখানে রইলে ঈশ্বরপুরী সেবা করছে। সেই সময় রামচন্দ্রপুরী এসে উপস্থিত হলেন। পুরী গোস্বামী কৃষ্ণ প্রেমে আর কাঁদছে। রামচন্দ্রপুরী আসলে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছিলেন। ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য বলছে, আপনি কাঁদেন কেন? স্বয়ং ব্রহ্মাষ্টমী, আমি সেই ব্রহ্ম, আবার কাঁদার কি আছে? গুরুদেব তাকে উপেক্ষা করে দিলেন। এখান থেকে যাও, আমি কৃষ্ণ পেলাম না, মথুরা পেলাম না, আমি নিজের ঠোঁটে কাঁদছি, আর তুমি ছাড় মুখে আমাকে উপদেশ করতে এসেছো, এখান থেকে যাও। এই যে গুরুদেব উপেক্ষা করে দিলেন, সেই অপরাধে কবিরাজ গোস্বামী পাঠ দিচ্ছে, গুরু উপেক্ষা করলে হয় কি, ঈশ্বর পর্যন্ত গিয়ে ঠেক হয়, ঈশ্বর মহাপ্রভু পর্যন্ত গিয়ে সেই অপরাধটা গিয়ে দাঁড়িয়েছে। আর ইনি যে গুরু সেবা করলেন, গুরুদেব প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন দিলেন, কৃষ্ণে তোমার প্রেম হোক, এই জন্য সেই থেকে ঈশ্বরপুরী হয়ে গেলেন প্রেমের সাগর, আর রামচন্দ্রপুরী হয়ে গেলেন নিন্দার পাত্র, যেখানে যায় সেখানে নিন্দাই করে। এই করতে করতে ঈশ্বরপুরী শেষকালে ওই দিন দয়ার্য নাথ, হে রাধিকা নাথ কদা অনুকশে হৃদয়ে দ্বৈত ব্রহ্মতি কিং করাম্মহ, এই শ্লোক উচ্চারণ করতে করতে আর তিনি এই চৈত্র শুক্লা দ্বাদশীতে তিনি মহাপ্রয়াণ করেছিলেন যমুনায়। কবিরাজ গোস্বামী পাদ লিখছে এই শ্লোকের মহিমায়, ঘোষিতে ঘোষিতে জ্বলছে মলয়জ সার, রস কাব্য মধ্যে তৈছে এই শ্লোকের বিচার। এই শ্লোক কহিয়াছিল রাধা ঠাকুরাণী, তাহার কৃপায় শুনেছিল মাধবেন্দ্র বাণী, কিবা গৌর চন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদ দিতে আর নাহি চৌকাদন। আর যার জন্যে রাধারানী এই শ্লোক আস্বাদন করেছেন, তার কৃপায় মাধবেন্দ্রের হৃদয়ে এসেছে, মাধবেন্দ্রের কৃপায় মহাপ্রভুর হৃদয়ে এসেছে, আর মহাপ্রভুর কৃপায় আর কেউ পারবে না, এই তিনজনই পেরেছে। সুতরাং এই চন্দন যাত্রার রূপকার সূত্রকার আমাদের সম্প্রদায়ের যে মূল আচার্য চরণ, যার আপনার পরম্পরায় আমরা সাধন ভোজন করে আসছি, সেই মাধবেন্দ্র কৃপা। অতএব আগামীকালকে যে কোনো কার্য আমরা খুব সাবধানে করব, যেন ভজন ছাড়া অন্য কিছুতে আমাদের সময় ব্যতীত না হয়। সাধ্যমতো দান, সাধ্যমতো হরিনাম, সাধ্যমতো ভজন যেন আমরা বাড়াতে পারি, হরিকথা যেন আমরা শুনতে পারি এবং সাধু সঙ্গ করতে পারি। আগামীকালকেই আমাদের এখানকার হরিকথার বিশ্রাম হবে এবং তারপরে এখানে আপনার শুভ দিবস হবে, পরশুদিন সকালের নাম এবং এখানে মহতী অনুষ্ঠান, সেখানে আপনাদের উপস্থিতি কামনা করে আমাদের কথা এখানে বিশ্রাম। জয় সচিদানন্দ, জয় গৌরবণী, বিষ্ণু প্রিয়া।